যদি কপার মোটর যে মোটরে বারবার লেখা আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো কপার মোটর না, 5 লাক্ষ টাকা দিয়ে দিও, কোনো সমস্যা নেই, ক্ষতিপূরণ জাগা লাগা আমি দিয়ে দিব, কোনো চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা কি জানেন, যদি কেউ ভাবেন যে এই প্রোডাক্টগুলো কোনো কারণে 2 নম্বর কিংবা কপি মাল, যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে বললাম, আমি আপনাদেরকে 2 লাখ টাকা পুরস্কার দিব। কারণ এগুলা যারা ইম্পোর্ট করে তারা কখনো 2 নম্বর করে না, যদি 2 নম্বর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবরের মতো কিন্তু আমরা আবারও চলে আসলাম সুমা এডিটরসে। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে যে ব্লেন্ডার দেখাবো, এক একটা ব্লেন্ডার আপনারা মিনিমাম 20 বছর ব্যবহার করতে পারবেন। এর কারণ হচ্ছে এটা প্যানাসোনিকের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট। যারা যেটা বলছিলাম ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেছেন যে প্যানাসোনিকের সব ধরনের প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনারা মূলত যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে প্যানাসোনিক ব্ল্যাক কালারের যে 4 পিসের জগ, যেটাকে আমরা বলি, এটার মডেল নাম্বার হচ্ছে MX AC 400 K ব্ল্যাক মিক্সার গ্রাইন্ডার পাওয়ারফুল মোটর। তো এটা হচ্ছে মূলত আপনার 1000 ওয়াটের একটা মোটর। তো এখানে যদি আপনি একটা জিনিস দেখেন যে এখানে আপনি কি কি পাবেন, এখানে প্রথমত পাবেন হচ্ছে আপনি ফ্রেশ জুস করার জন্য একটা ঝক পাবেন এখানে। এখন আপনি এটার ভিতরে ফ্রেশ জুসও করতে পারেন কিংবা আপনি চাইলে শুধু জুসও এখানে আপনি করতে পারেন। এখানে আছে হচ্ছে আপনার স্টিলের বড় একটা ঝক কিন্তু এখানে দেওয়া আছে, সেটার ভিতরে আপনি জুস করতে পারবেন কিংবা আপনি মশলাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 1, 2, তারপরে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার মাংসের কিমা, আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো পেস্ট করার জন্য হচ্ছে আপনার এই কন্টেনারটা থাকবে। তারপর আপনি এখানে যে ছোট যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আপনার শুকনো মশলা করার জন্য, আপনার জিরা ধনিয়া পাঁচফোড়ন লং এলাচি চাউলের গুঁড়া শুকনা হলুদ থেকে শুরু করে এভরিথিং, যত ধরনের শুকনা যে জাতীয় আইটেমগুলো আছে ড্রাই যেগুলা সেগুলো করতে পারবেন হচ্ছে আপনি এখানে। তো প্যানাসোনিকের এই যে দুইটা ব্লেন্ডার দেখতেছেন, যেমন আপনার AC 400 এটাকে বলা হয় ব্ল্যাক কালার। আর এখানে যদি আপনার একটা জিনিস দেখেন যে প্যানাসোনিক AC 400 সিলভার কালার মিক্সার গ্রাইন্ডার, তো এটা কিন্তু হচ্ছে অনেকে হোয়াইট বলে অনেকে সিলভার বলে, কিন্তু যার যেটা বলে শান্তি পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার এই কালার আর এটা হচ্ছে আপনার এই কালার। তো এগুলার ওয়ার্ডের যে বিষয়টা আছে, আপনারা বলেন যে ভাই এগুলা কি অরিজিনাল ওয়ার্ড দেওয়া আছে কিনা, ভাই এটা কিন্তু প্যানাসোনিকের ব্লেন্ডার। আপনারা এই যাবৎ যত ব্লেন্ডার আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন, আপনারা দেখছেন যে আমরা কিন্তু প্যাট্রিকেল খুলে মানে কিছু করে হলুদ পরিস কিছু করে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু আমরা এই প্যানাসোনিকের ক্ষেত্রে সে জিনিসটা করতেই পারবো না। কারণ কেন করতে পারবো না, এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা না। এখানে আপনি যদি দেখেন যে এটা কিন্তু পুরাটা সিল করা, এটা কিন্তু পুরাটা সিল করা একদম ইনট্রেক প্রোডাক্ট। এখন এই জায়গাটাই যদি আপনার এই কাগজটা কোনো কারণে খোলা থাকে, তাহলে আদার্স যে কাস্টমার আছে কিংবা বিয়োস্টরা আছে, স্যার এটা কখনো যদি তাদেরকে ফিরিয়েও দিয়ে দিই তাও এটা কিনবে না। এর কারণ হচ্ছে এটা যদি খোলা থাকে ওনারা মনে করে যে এটা 2 নম্বর, এই জন্য আমরা এটা খুলি না। কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার প্যানাসোনিকের এই একটা বিষয়। তো যারা ভাবেন যে প্যানাসোনিকের এগুলো আপনারা ডুপ্লিকেট কিনা কিংবা প্যানাসোনিকের এগুলো আপনার কপি প্রোডাক্ট কিনা, ভাই আমি বলি আপনাদেরকে, আমার প্যানাসোনিকের অরিজিনাল নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে অরিজিনাল ডিস্ট্রিবিউটর প্যানাসোনিকের আমরা নিজেরাই। তো যারা এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা সবসময় হাতের নাগালে পেয়ে থাকেন। তো এই যে জিনিসটা দেখেন এটা কিন্তু এখানে 100% কপার মোটর। মোটর খুলে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা কি জানেন, যদি কেউ ভাবেন যে এই প্রোডাক্টগুলো কোনো কারণে 2 নম্বর কিংবা কপি মাল, যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে বললাম, আমি আপনাদেরকে 2 লাখ টাকা পুরস্কার দিব। কারণ এগুলা যারা ইম্পোর্ট করে তারা কখনো 2 নম্বর করে না। যদি 2 নম্বর হইতো আমি খুলতাম, আমি দেখাইতাম, হলুদ মরিচ করতাম, তারপর আপনাদেরকে দিতাম। কারণ এটা যে আমি খুলবো সেই রাইটটুকু আমার কাছে নাই, আমি এটা আপনাকে খুলে দেখাইতে পারবো না। আমাদের দোকানে যারা কাস্টমার আছে, কারণ আমরা তো এই বড় বড় চ্যানেলে অবশ্য এই ভিডিওগুলো দিই, তো ওখানেও দেখবেন যে আমরা এগুলো খুলি না, ডাইরেক্ট ইনটেক থাকে, কাস্টমার দোকানে আসে, দাম ফিক্সড হয়, তারপর আমরা জাস্ট একটু চেক করে দিই, এই পর্যন্ত আমাদের নিয়ম আছে, এছাড়া আমাদের আর কোনো নিয়ম নাই। তো এই হচ্ছে আপনার AC 400, এইগুলো হচ্ছে আপনার 1000 ওয়াট, ঠিক আছে। আর এখানে যেটা আপনি দেখতেছেন সেটা হচ্ছে প্যানাসোনিকের ইয়েলো কালার, 2023 কালার এটা হচ্ছে, এটা কিন্তু আপনার ইয়েলো কালার। এটার একটু বিষয়টা হচ্ছে একটু আপডেট, যেমন এটা কিন্তু হচ্ছে আপনার 1500 ওয়াট। এই 1500 ওয়াটের ভিতরে আগে যে ব্লেন্ডারটা ছিল সেই ব্লেন্ডারটা ছিল হচ্ছে আপনার 3 জগ, 3টা জগ ছিল, এই যে এখানে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে,
এটা আগে যে 15 শটটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার এভি MX AB 325 এটা 15 শটই ছিল কিন্তু জক ছিল হচ্ছে আপনার তিনটা ঠিক আছে আর এখানে যেটা এখন আপনি দেখতেছেন 2023 এর কালেকশন যেগুলো এটা দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চারটা জক যেমন আপনার হোয়াইট কালার মানে ফাইবারের জক একটা তারপর হচ্ছে আপনার এই কালার এখানে জক একটা এই একটা এই একটা জুস মাংস কিমা আদা রসুন জুস এটা হচ্ছে আপনার মানে মাংসের কিমা টিমা যা করেন ভেজা জাতীয় সবকিছু আর এটা হচ্ছে আপনার শুকনা তো এইটা হচ্ছে MX দেখেন Panasonic এর MX AB 425 ব্ল্যাক কালার এটা হয় হচ্ছে আপনার দুইটা কালার একটা হোয়াইট মানে ইয়েলো কালার একটা ব্ল্যাক কালার এই দেখেন এখানে লেখা আছে জাপানিজ কোয়ালিটি এই দেখেন এখানে লেখা আছে যে জাপানিজ কোয়ালিটি অ্যাকচুয়ালি এটা জাপানিজ কোয়ালিটি অ্যাসেম্বল হয় হচ্ছে আপনার সরাসরি ইন্ডিয়া থেকে এখানে যদি আপনার একটা জিনিস দেখেন লেখা আছে প্রত্যেকটা মোটরের গায়ে লেখা থাকবে একদম অরিজিনালভাবে 100% কপার মোটর ঠিক আছে একটা ব্লেন্ডার যদি আপনারা কিনেন আমি আশা করি আমি আপনাদেরকে বলতেছি যে আমি নিজেই আশাবাদী যে আপনারা একটা ব্লেন্ডার মিনিমাম 10-20 বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হওয়ার মতো কোনো ক্যাপাসিটি ইনশাল্লাহ নাই আপনি নষ্ট করতে পারবেন না হাজার চেষ্টা করলেও এগুলো আপনি নষ্ট করতে পারবেন না কারণ কি জানেন এগুলো হচ্ছে সেফটি ডিভাইস এক একটার সাথে এক একটা জয়েন্ট করা আপনি লক না করলে মোটর চলবে না ঢাকনা লক না করলে বাটি চলবে না ঢাকনা মোটর দুটো একসাথে লক না হওয়া পর্যন্ত মোটর আপনার সাথে কোনো কথাই বলবে না বুঝতে পারছেন মানে চলবেই না এরকম একটা অবস্থা মানে সেন্সিটিভ একটা প্রোডাক্ট মানে খুবই কোয়ালিটিফুল একটা জিনিস আর এই যে দেখেন একটা এক্সট্রা ব্লেড দেওয়া আছে ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস যখন আপনি Panasonic এর একটা ব্লেন্ডার বাসায় ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা Panasonic এর ব্লেন্ডার বাসায় থাকা মানে আমার একটা রুচিশীল একটা প্রোডাক্ট তো এখানে 18-1 লেখা আছে এখানে বারকোড দেওয়া আছে চেক করে নেবেন এবং আমি যে প্রথমে বললাম আপনাকে যে জাপানিজ কোয়ালিটি সরাসরি জাপান থেকে আসে না জাপানিজ কোয়ালিটি অ্যাসেম্বল হয় আপনার সরাসরি ইন্ডিয়া থেকে যেখানে লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে একই অপশন তো এগুলো যখনই আপনারা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন হয়তো এখন বুঝতে পারবেন না যখন ইউজ করবেন কিনবেন তখন বুঝতে পারবেন যে ভাই এত গুণাগুণ এগুলোর ভিতরে কি আসলেই আছে কি না আপনারা দেখে নেবেন আর এই যে একটা দেখেন এটা কিন্তু হচ্ছে ব্রোঞ্জ কালার এসি 555 মানে পাঁচটা জক এটা হচ্ছে চার জক এটাও কিন্তু চার জক এটা আবার হয়ে গেছে পাঁচটা জক বুঝতে পারছেন এখানে দেখেন যে এই একটা ফ্রেশ জুস করার জন্য জুস টুস যেটাই করেন আপনার করার জন্য এটা একটা জক থাকবে এইটা একটা জক থাকবে এইটা একটা জক থাকবে ঠিক আছে এখানে এক দুই তিনটা কিন্তু তিন ভাবে চলে গেল জি তো এখানে কিন্তু ছোট বাটি কেন দুইটা প্রশ্ন হচ্ছে আপনাদের এটা ছোট বাটি কেন দুইটা তো ছোট দুইটা বাটি দিছে হচ্ছে যদি একটা বাটি করতে 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 10 বছর পর্যন্ত একটা ইউজ করছেন করতে 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 একটার একটু ড্যামেজ হয়েছে তো আপনি কিন্তু আরেকটা দিয়ে কাজ করতে পারবেন এক আর দ্বিতীয় অপশন হচ্ছে ধরেন একটার ভিতরে আপনি মানে আদা মানে কি বলবো আপনাকে জিরা ধনিয়া পাঁচফোড়ন লং এলাচি চালুর গুঁড়া করতেছেন তো আরেকটা দিয়ে আপনি শুধু হলুদ করবেন তো এক্সট্রা ভাবে একটা দিয়ে শুধু হলুদই করতে পারবেন আরেকটা দিয়ে দেখা যাচ্ছে আপনি সব কাজই করতে পারবেন কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে ব্রোঞ্জ কালার এসি 555 সুপার মিক্সার গ্রাইন্ডার 9-in-1 মানে এভরিথিং একটা জিনিসের ভিতরেই আপনি সব কিছু করতে পারবেন পাওয়ারফুল মোটর হচ্ছে আপনার 1000 ওয়াট মিটার দিয়ে চেক করে নেবেন কপার মোটর কিনা খুলে দেখে নেবেন যদি কপার মোটর যেগুলো কোম্পানি বলতেছে কোম্পানির কথাই যদি কপার মোটর যে মোটরে বারবার লেখা আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো কপার মোটর না 5 লাখ টাকা দিয়ে দিবে কোনো সমস্যা নেই ক্ষতিপূরণ যা লাগে আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই এই যে জাপানিজ টেকনোলজি জাপানিজ কোয়ালিটি এখানে লেখা আছে এবং 5টা জক এখানে কিন্তু লেখা আছে এসি 555 এর ভিতরে মডেল হচ্ছে এই যে এটা 3টা 5টা জক থাকবে এবং এটার আরেকটা কালার সেটা হচ্ছে এই যে 2023 এর কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনার সিলভার কালার এই যে দেখেন এই যে এখানে লেখা আছে এটা ইনটেক করে এটা খুলতেও পারবো না দেখাইতেও পারবো না তো এই যে দেখেন MX এসি 555 সিলভার কালার হ্যাঁ আর এখানে লেখা আছে 100% কপার মোটর আপনার 1, 2, 3, 4, 5 এই 5টা জক এখানে দেওয়া আছে এখন আসেন হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির যে বিষয়টা আছে একেবারে আপনি তো বলতেছেন যে আমি বলতেছি 10-20 বছর ব্যবহার করতে পারবেন তাই না তো আপনি এই ব্লেন্ডারগুলো কোম্পানি থেকেই আপনাদের মোটর ওয়ারেন্টি মানে মোটরের যে গ্যারান্টি দেওয়া আছে সে মোটর গ্যারান্টি দেওয়া আছে কোম্পানি থেকে 7 ইয়ার্স আপনার 7 বছরের ভিতরে যদি মোটর জ্বলে যায় মোটর পুড়ে যায় সম্পূর্ণ মোটর আপনার কোম্পানি থেকে আপনাদেরকে চেঞ্জ করে দিবে
এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 7 বছরের মোটর গ্যারান্টি থাকবে প্লাস হচ্ছে আপনার 5 বছরের মোটর ওয়ারেন্টি থাকবে আর আশা করি আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমিও গাইমে গেছি তো যেটাই হোক একটু মনে করেন যে ভালো প্রোডাক্ট একটু কম রেঞ্জের ভিতরে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদেরকে এক এক করে এগুলোর প্রাইসটা বলে দিই যেমন আপনারা এই যে এসি 400 যেটা দেখতেছেন একেবারে অথেন্টিক প্রোডাক্ট এবং একেবারে ফিক্সড প্রাইস থাকবে দয়া করে আর কোনো দামাদামি করতে পারবেন না আপনারা যেমন আপনি সাদাটা কালোটা নেন কিংবা সাদাটা নেন প্রাইস থাকবে হচ্ছে কত 11,500 টাকা ঠিক আছে এটা কিন্তু ফিক্সড প্রাইস 11,500 কালো সাদা দুইটার একই দাম থাকবে এখন যদি আপনি এখানে 1500 যেটা আছে এই 1500 এর প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে এই ইউলোটাও 12,500 টাকা থাকবে 1500 এটাও 12,500 টাকা থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস আপনি 10 দোকান দেখার পরে আপনি আমাকে ফোন দিন এসএমএস দিন আমাকে রিপ্লাই দিন কোনো সমস্যা নেই আর এখানে যদি আপনি এসি 4 মানে 555টা যদি আপনি দেখেন এটার মোটামুটি একটু দামটা বাড়তি আছে আমার যেহেতু আগের কিনা আমি আগের রেটটা আপনাকে বলি এই এসি 555টা যেই কালারটাই আপনি নেন এটা আপনাদের জন্য প্রাইস রাখবে হচ্ছে 13,500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান নেবেন কোনো সমস্যা নাই আপনারা আয়সা দেখে নিন কোনো ঝামেলা নাই এটা হচ্ছে প্যানাসোনিকের একদম অরিজিনাল শোরুম কিন্তু এটা প্যানাসোনিক ডিস্ট্রিবিউটর আমরা সুমায় ট্রেডার্স 139 140 141 নাম্বার দোকান নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান এখানে ডিসক্রিপশন বক্স অবশ্যই নাম্বারগুলো দেওয়া থাকবে আমার নিজের নাম্বারও ওখানে দেওয়া আছে চাইলে আপনারা আমার সাথে নিজেরা ডাইরেক্টলি যোগাযোগ করে আমাকে ফোন দিয়ে প্রোডাক্ট নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম